আপনি লিখেছেন কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর সাহাবিয়াদ মূলক মন্তব্য করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও চায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে কর্তৃপক্ষ আহ নানা সময় প্রশ্রয় দিচ্ছেন সাধারণ শিক্ষার্থী হিসাবে এক্ষেত্রে আমাদের করণীয় কি সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই সংখ্যাগুষ্ঠ মুসলমানদের দেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা যদি গণমানুষের চিন্তা বিরোধী বিশ্বাস বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায় তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে এবং এর উদ্যোগ যদি আমরা না তাহলে আজকে তারা যদি এক কদম অগ্রসর হয়ে থাকে কালকে দু কদম অগ্রসর হবে এরপরে হয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে এরপর প্রশ্ন করেছেন সিনহা